মিয়ানমারের বিদ্রোহীদের অগ্রগতি রুখতে সম্প্রতি তরুণদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করেছে দেশটির জান্তা সরকার। তবে এই পরিকল্পনা কতটা কাজে আসবে তা নিয়ে সংশয়ে আছেন পর্যবেক্ষকেরা। সরকারের এই পদক্ষেপের কারণে তরুণদের বড় একটা অংশ পালাতে পারে দেশ ছেড়ে, তাছাড়া ফাটল ধরতে পারে জান্তা সরকারের প্রতি সমর্থন দেয়া জনগোষ্ঠীর মধ্যেও। আরো জানবো সুদীপ ঘোষের রিপোর্টে। গত বছরের শেষ ভাগে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে তুমুল আক্রমণ শুরু করে আরাকান আর্মি সহ তিনটি বিদ্রোহী গোষ্ঠী। গত কয়েক মাসে বেশ কিছু এলাকার নিয়ন্ত্রণ নেয় তারা। এখনো কোনো কোনো জায়গায় চলছে সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে তীব্র লড়াই। After just a few weeks of training, বর্তমান পরিস্থিতিতে রাজধানী নেপিদো, প্রধান শহর ইয়াঙ্গুন এবং আরো কয়েকটি বড় জনপদ ও শিল্পাঞ্চলে সীমাবদ্ধ হয়ে পড়েছে সেনাদের গতিবিধি। তবে এখনো পর্যন্ত বিদ্রোহী গোষ্ঠীগুলো গোটা দেশ দখলে নেওয়ার শক্তি অর্জন করেনি বলেই ধারণা সামরিক বিশেষজ্ঞদের। তাদের যুক্তি, দেশের বড় জনপদগুলোতে মূলত সংখ্যাগুরু বামার জনগোষ্ঠীর বাস, তাদের বড় অংশ জান্তা সরকারের সমর্থক। প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষুরা এখনো রয়েছেন জান্তার পাশে। অন্যদিকে মূলত প্রান্তিক এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলো রয়েছে বিদ্রোহীদের জোটে। এমন অবস্থায় গত 10 ফেব্রুয়ারি সেনাবাহিনীতে তরুণদের বাধ্যতামূলক যোগদানের ফরমান জারি করেছে সে দেশের জান্তা সরকার। ওই ঘোষণায় বলা হয়েছে 18 থেকে 35 বছর বয়সী সব পুরুষ এবং 18 থেকে 27 বছর বয়সী সব নারীকে অবশ্যই 2 বছর সেনাবাহিনীতে কাজ করতে হবে, আর আগামী এপ্রিল থেকেই এ নিয়ম কার্যকর হবে। এখন প্রশ্ন উঠেছে মিয়ানমার জান্তার এই পদক্ষেপ কতটা বাস্তবসম্মত, সব জনগোষ্ঠীর মধ্যে এর সমর্থন আছে তো? স্থানীয় গণমাধ্যমের খবরে এটি স্পষ্ট যে দেশটির বেশিরভাগ জনগোষ্ঠী সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানায়নি, বরং তরুণ সমাজের মধ্যে কাজ করছে হতাশা। সেনাবাহিনীতে যোগদান এড়াতে তরুণ প্রজন্মের বড় অংশ দেশ ছেড়ে পালাতে পারে বলে মনে করছেন সে দেশের গণতন্ত্রপন্থীরা। তাছাড়া সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের নীতি মিয়ানমারের জনগোষ্ঠীর মধ্যেই জান্তার সমর্থনে ফাটল ধরাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন কোনো কোনো পর্যবেক্ষক। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, এটি নিউজ।